হোয়াটসঅ্যাপ গাইস আসসালামু আলাইকুম কেমন সবাই আশা করি সবাই ভালো আছেন আর আমি আল্লাহর রহমতে ভালো আছি কিন্তু একটা কারণে আজকে আমি খুবই 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 আসছে বুঝছেন কারণ আমরা বুঝতেছি না আমরা কতটা হচ্ছে সহনশীল মানুষ সেটা হচ্ছে যে এইসব জিনিস না দেখলে যেটা আমি আপনাদেরকে সামনে দেখাবো সেটা না দেখলে আপনারা বুঝবেন না হ্যাঁ আপনারা হয়তো সেই দেখতেছেন আর সহ্য করতেছেন কিন্তু বলতে পারতেছেন কিন্তু ভাই আমি তো পারতেছি না আর কত সহ্য করুন ভাই আর কত সহ্য করুন মারনা কে ভোসড়িকে মারনা তেরে কো ডর নি লাগতা আমাদের বাংলাদেশের অফ দ্য বেস্ট সুপারস্টার মানে বেস্ট সিঙ্গার আগে ছিল সুপারস্টার ছিল এখন হচ্ছে সে একদম বিশাল একটা মাত্রা সিঙ্গার হয়ে গেছে মানে তার এত মানে আই কান্ট বিলিভ দিস যে এত ফ্যান ফলোয়ার হয়েছে তার যে সে এখন হচ্ছে যে বাংলাদেশের অন দ্য বেস্ট সিঙ্গার ঠিক আছে যা যে যে কিনা সব পারে ভাই ঠিক আছে কোনো কিছু বাদ নাই যে সে পারে না ঠিক আছে মানে বাংলাদেশের আমি বাহিরের কান্ট্রি বাড়ি দিলাম হ্যাঁ বাংলাদেশ বা বলিউডের সিঙ্গারগুলো বাড়ি দিলাম মানে হচ্ছে মানে হচ্ছে বাংলাদেশের যে যারা ট্যালেন্টেড মানে যারা হচ্ছে বাংলাদেশের লেজেন্ড ঠিক আছে যারা আমরা ভাবি যে আয়ুব বাচ্চু তারপর হচ্ছে গিয়ে জেমস হ্যাঁ আরও অনেক সিঙ্গার আছে কুমার শানু আছে তারপর হচ্ছে গিয়ে আসিফ আছে এখন বর্তমানে ইমরান আছে তো ওদেরকেও ছাড়াই গেছে সে ভাবা যায় যে সে কত বড় মাপের একটা সিঙ্গার সে মানে মানে হলিউড থেকে শুরু করে বলিউড থেকে শুরু করে তামিল থেকে শুরু করে সব পারে যে কিনা হচ্ছে যার নাম হচ্ছে আমাদের সবচেয়ে প্রান্তীয় দুশ্মন আমার দুশ্মন সে হিরো আলম আমি আজকে হিরো আলম ভাইকে নিয়ে কথা বলতে চাইছি মানে কি বলবো স্পিড দিয়ে কথা বলতেছি হচ্ছে আমার ভাই বড় ভাই বয়সে বড় কি করবো সে মানে আমার কথা হচ্ছে ভাই আমি হিরো আপনি কি বলতেছি হিরো আলম ভাই ভাই কী দরকার ভাই আমাদেরকে এইভাবে টর্চার না করতে পারেন নাকি এইভাবে কেন টর্চার করতেছেন আমরা আপনার কী ক্ষতি করছি ভাই বলুন কী ক্ষতি করছি আচ্ছা আমরা বাড়ি দিলাম এই যে লেজেন্ড যারা সিঙ্গার ঠিক আছে সবাইকে পৌঁছে যাচ্ছেন রিসেন্টলি হচ্ছে কে কে আর বলিউডের সিঙ্গার সে মারা গেছে আপনি তাকেও ছাড়লেন না আজব ব্যাপার কী করলেন এটা দেন হচ্ছে গিয়ে বাংলাদেশে হচ্ছে আমাদের মোস্ট একটা গান আছে যেটা হচ্ছে গিয়ে রবীন্দ্রসঙ্গীত আমি বুঝলাম না ভাই রবীন্দ্রসঙ্গীত আপনার কী ক্ষতি করছে আমি এখন আপনাকে শোনাবো যে ও উনি কী মাপের সিঙ্গার কী মাপের শিল্পী সে এখন সে কিনা রবীন্দ্রসঙ্গীত গাইছে মানে ভাই আমি আমি সহ্য করতে পারতেছি না ভাই সহ্য করতে পারতেছি না আপনারা কেন কেন তো শুনেন আপনারা তারপরে আমি জানি না আপনারা কী ভাবতেছেন গিটার একটা হাতে নিচ্ছে বুঝছেন कौन है ये लोग कहां से आते हैं দেখেন গান গাইছি তোমাকে ছাড়া এখানে হচ্ছে গা তোমা ছাড়া এই জগতে আমার কেহ নাই আর সে তোমাকে ছাড়া ভাই রে ভাই তুই কোন জগতের মূর্খ রে ভাই কি শুরু করছো এগুলা এই রবীন্দ্রসঙ্গীতটা তুই এমন করলি কেন হ্যাঁ তোর নামে তো মামলা উচিত তোর নামে মামলা হওয়া উচিত তোর নামে হচ্ছে কি বল আমার ওরা সহ্য না ভাই ওরা আমার মুখ দেখুন যা তাইব ঠিক আছে আমার কথা হচ্ছে একটাই যে ভাই তুই চুপ যা তুই মানে তুই একদম একটা জায়গায় তুই একটা লুকিয়ে যা বুঝছস তোর এই পরিবেশ আইসা তুই তোর আহা উচিত না তোরে মানে জনসাধারণের মাঝখানে গাই হ্যাঁ তারপর তোর বলা উচিত যে তুই গান গাছে কার হচ্ছে কার পারমিশন নিয়ে গান গাছ তুই হ্যাঁ এইগুলোই কিছু করছিস তুই আর তুই একটা তুই ছবি করতেছ ছবি কর করতেছ ছবি তোর আছে তোর ছবি দেখতেছে লেবাররা দেখতেছে বালুঘাটের লেবার টেবার যারা আছে দেখতেছে তোর গান গাইতে কেটা কইছে তো আমি এখন একটা আপনাদেরকে মানে আপনারা হচ্ছে মেয়ে হচ্ছে আমার কথা বিলিভ করতেছেন না তাই না তাই তো ওকে আমি তো অনেক কষ্ট সহ্য করতেছি তো আপনাদেরও একটু ফিল করাই আপনারা একটু কষ্ট সহ্য করেন আমার মতো সমস্যা কী তো শুনেন সে কী গান গাইতেছে তো আপনারা তো আমার কথা হচ্ছে বিলিভ করতেছে না তাই না তো কী করার বিলিভ যদি না করেন তাহলে অবশ্যই আপনাদেরকে প্রমাণ দিতে হবে তো আমি যেরকমভাবে একটু টর্চার সহ্য করতেছি ফেসবুকের মধ্যে ফেসবুকে ঢুকলেই তার গান
মানে তাকে ছাড়া আমি আর কিছু দেখি না ফেসবুকের মধ্যে, আমি আর পারতেছি না নিতে, ঠিক আছে? একটু আপনারা একটু শুনেন, তারপর হচ্ছে বলেন যে আমি কতটা রং আর কতটা রাইট, ঠিক আছে? তো শুনুন আপনারা একটু তার কণ্ঠে গাওয়া কিছু মহামূল্যবান গান শুনুন। জিন্দগি জিন্দগি দো পল কে জিন্দগি দো পল কে ইন্তজার কব তক হম করেঙ্গে ভালা তুমে প্যার কব তক না। कैसे कैसे लोग रहते हैं यार यहाँ पर। चलो तुमको पागल कुत्ते का गाड़ी उठा के ले जाएगा, बता रहे हैं हम। आमी रूप नगोरे राजा, आमी रूप नगोरे राजा, रूपेर गोरो मेने से कर मेरे को जानता नहीं है ये। तो आपने तो के और पर से गोश नहीं सी, ठीक है से और गान सुन सन्ना। एबार रात्रे कोई दिन जन्ना घुमा थक बना तुरा আর কদিন যে কষ্ট বুকে থাকবো এটা আল্লাহ জানে। আবার যেমন কষ্টগুলো বুকে রয়েছে যে ওর গানগুলো শুনে ওর যে কাহিনীগুলো দেখা, তো আপনাদেরকে দিছি একটু ফিল। হ্যাঁ, এখান থেকে আপডেট আপনাদেরকে দিব, চিন্তা করেন না। মানে ও যখন যখন ছাড়বে আর আপনি যখন কিছু বলবেন না, তখন আমিই বলবো আর আপনাদেরকে দেখাবো আর আপনাদের কষ্ট দিব। তো আজকে মতো বিদায় নিচ্ছি। আর অবশ্যই যদি সবাই যদি এরকমের নেক্সট ভিডিও দেখতে চান, আর আগে তুমি লোক নয় হো তো সাবস্ক্রাইব করো, ও যে লাল ওয়ালা বাটন হ্যাঁ উস পে ফুট ফেক কে মারো ইয়া ফির মোমবাতি মুঝে নি পাতা বাস ক্লিক হো জানা চাহিয়ে। সাপোর্ট করবেন যাদের যাদের ভালো লাগে, আর যারা হিরো লভার ফ্যান তাদেরকে কি বলবো ভাই, ফ্যান হয়ে থাকেন, এসি হইয়েন না, ঠিক আছে? এসি হইলে সমস্যা আছে, ফ্যান থাকেন। আজকে বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। मारो हमको, मारो हमको, जिंदा मत छोड़ो सालो, हम कोई मंदिर का घंटा है कि कोई भी आके बजा जाता है।